আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা রাখছি সবাই করোনা দুর্যোগে সুরক্ষিত আছেন। ইজি টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা একটা চমৎকার ম্যাথ নিয়ে আলোচনা করার চেষ্টা করব, বিশেষ করে আজকে ম্যাথের আনন্দটুকু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যখন আমরা কোনো কিছু শেখার চেষ্টা করব, তখন সেটা আনন্দ সহকারে যদি শিখি তাহলে সেটা অনেকদিন টেকসই হয়ে থাকে। সুতরাং সে আনন্দটুকুই আজকে আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই। আমাদের কোশ্চেনে দেওয়া আছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানটির বাহিরের অবলিক ভিতরে, আমরা বাহিরেরটাও নির্ণয় করব, ভিতরেরটাও নির্ণয় করব। ভিতরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, ঠিক আছে? আপনার কোশ্চেনে বাহিরেরও থাকতে পারে, ভিতরেরও থাকতে পারে, আমরা দুইটাই সলভ করে দিচ্ছি। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো এবং প্রতি বর্গ মিটারে 60 টাকা দরে রাস্তায় ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। প্রথম হচ্ছে যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। পরবর্তীতে দেওয়া আছে যে প্রতি বর্গ মিটারে যদি 60 টাকা করে খরচ হয় তাহলে মোট কত টাকা খরচ হবে রাস্তার মধ্যে ঘাস লাগাতে। ওকে, তো আমরা একটু এদিকে ফলো করি, এর রিকোয়ারমেন্টগুলো দেখি। প্রথমে ক্ষেত্রফল, আমরা জানি আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তারপরে আসি পরিসীমা, পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। কিভাবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়েছে সেটা প্রমাণটা একটু দেখি আমরা। পরিসীমা হচ্ছে 4টা বাহুর যোগফল, 4টা বাহুর যোগফল, ঠিক আছে? এখানে আছে 2টা দৈর্ঘ্য আর 2টা প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু প্রস্থ। এখান থেকে আমরা 2 কমন নিলে আমরা কি পাই, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। খুব ইজি সলিউশন। এবার আমরা দেখি রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব, তারপরে ঘাস লাগানোর মোট খরচ, ওকে, সেটা নির্ণয় করব। এবার আমরা একটু 4টার দিকে দেখি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখি। 4টা যদি না বুঝেন তাহলে কিন্তু এই ধরনের ম্যাথ সলভ করতে খুব সমস্যা হবে, সুতরাং 4টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। ওকে, দেখি আমরা এই চিত্র, 2টা চিত্রের দিকে একটু ফলো করি। প্রথমটা দেখি, প্রথমটা হচ্ছে 40 মিটার আর 30 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার আর প্রস্থ হচ্ছে 30 মিটার। বাগানের, এই বাগানের বাহিরের চতুর্দিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। এই চিত্রের মধ্যে দেওয়া আছে যে রাস্তার বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, আর বাগানের বাহিরের চতুর্দিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। কিন্তু এই চিত্রটার দিকে আমরা একটু ফলো করি, এখানে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, এই বাগানের ভিতরের চতুর্দিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। তার মানে এই চিত্রের মধ্যে বাগানের বাহিরের চতুর্দিকে 3 মিটার চওড়া একটি রাস্তা, আর এই চিত্রের মধ্যে ভিতরের চতুর্দিকে 3 মিটার চওড়া একটি রাস্তা। ওকে, এবার আমরা একটু দেখি রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। রাস্তা সহ যখন আমরা বাগানের দৈর্ঘ্য নির্ণয় করব, তখন আমরা কি করব, 40 যোগ দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, তার মানে দুই দিকে কি 6 মিটার, এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, তাহলে 3 ইন্টু 2। ওকে, তাহলে 40 যোগ 3 ইন্টু 2 সমান কত হয়, 40-এর সাথে 6 যোগ করলে আমরা 46 পাই। ওকে, যখন আমরা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য নির্ণয় করব, তখন আমরা কিভাবে করব দেখি, 40 - 3 ইন্টু 2 = 34, ঠিক আছে? রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমরা কি করতে হবে, এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, 6 মিটার, 40-এর থেকে আমরা 6 বাদ দিব, বাদ দিলে আমরা কত পাই, 40-এর থেকে 6 বাদ দিলে 34 পাই। ওকে, এবার আসি সেম ক্যাটাগরিতে রাস্তা সহ বাগানের প্রস্থ। যখন আমরা প্রস্থ নির্ণয় করব, তখন কিভাবে করব দেখি, তখন হচ্ছে 30 মিটার, এই প্রস্থ কিন্তু 30 মিটার, এই প্রস্থটা হচ্ছে 30 মিটার, তাহলে 30 + এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, দুই দিকে 6 মিটার, তো 6 মিটার আমরা যোগ করলে কত পাই, 36। ওকে, রাস্তা সহ বাগানের, রাস্তা বাদে বাগানের প্রস্থ যখন নির্ণয় করব, তখন আমরা দেখি এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, দুই দিকে 6 মিটার, তাহলে 30-এর থেকে 6 আমরা মাইনাস করব, মাইনাস করলে কত পাই, 24 পাই আমরা। ওকে, এবার আসি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আমরা পেয়েছি এখানে 46 আর এখানে পেয়েছি 36, দুইটা যখন আমরা গুণ করব তখন আমরা পাই 1656 বর্গ মিটার। আর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এদিকে পেয়েছি 34, এদিকে 24, সমান কত হয়, 816 বর্গ মিটার। ওকে, এবার দেখি রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল আমরা যখন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল নির্ণয় করব, তখন রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পেয়েছি আমরা 1656 বর্গ মিটার, এর থেকে আমাদের, আমরা বাগানের ক্ষেত্রফলটা বাদ দিব। বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে যে এখানে আমরা করেছি 1200 বর্গ মিটার, তাহলে 1656 থেকে 1200 বর্গ মিটার মাইনাস করলে আমরা পাই 456 বর্গ মিটার। এটা একটু আমরা একটু দেখি, একটু মনোযোগ দিয়ে দেখি, এই যে পুরাটার, এই পুরাটার ক্ষেত্রফল হচ্ছে 1656 বর্গ মিটার পুরাটার, এর থেকে যখন আমরা বাগানের এই 1200, এই পুরাটা হচ্ছে 1656, এইখান থেকে যখন আমরা এই ভিতরেরটা, ভিতরেরটা বাদ দিলে আমরা কিন্তু এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাই।
ওকে এই পুরোটা ক্ষেত্রফল থেকে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে বাগানের ক্ষেত্রফল বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাই ওকে সেম ক্যাটাগরিতে আমরা একটু দেখি ওকে এটা হচ্ছে হ্যাঁ সেম ক্যাটাগরিতে আমরা দেখি যখন আমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করব তখন সেই ক্ষেত্রে আমরা রাস্তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব সেই ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল হচ্ছে এই বাগানে এই পুরোটা কিন্তু বাগান এই বাগানের ক্ষেত্রফলের থেকে আমরা জাস্ট কি করব বাগানের ক্ষেত্রফল থেকে আমরা রাস্তা হ্যাঁ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা বাদ দিব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাই তাহলে পুরো ক্ষেত্রফলের থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বাদ দিলে আমরা কি পাই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাই ওকে তাহলে 1200 থেকে আমরা জাস্ট 856 এই যে বাগানের ক্ষেত্রফল হচ্ছে 856 হ্যাঁ বাগানের ক্ষেত্রফল হচ্ছে 856 বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1200 এই বাগা পুরো বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1200 এর থেকে আমরা 856 এই 856 বাদ দিব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বাদ দিব বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বাদ দিলে আমরা কত পাই 344 বর্গ মিটার পাই ওকে তো আশা রাখছি ভিউয়ার্স আপনারা খুব ইজিলি বুঝতে পারছেন আশা করি আজীবন আর কোনো ঝামেলায় পড়তে হবে না এবার আমরা লাস্ট রিকোয়ারমেন্টে আসি ঘাস লাগানোর মোট খরচ ঘাস লাগাতে হলে মোট কত খরচ হবে তাহলে আমরা জানি রাস্তার ক্ষেত্রফল একদিকে পেয়েছি আমরা 456 বর্গ মিটার আরেকদিকে পেয়েছি আমরা 344 বর্গ মিটার রাইট এবার দেখি এখন এক বর্গ মিটারে ঘাস লাগাতে দেখি আমরা এক বর্গ মিটারে ঘাস লাগাতে যদি 60 টাকা খরচ হয় তাহলে 456 বর্গ মিটারে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে ডেফিনেটলি বোঝাই যাচ্ছে 456 আমরা 7 দিয়ে গুণ দিব তাহলে আমাদের অ্যানসারটা বের হয়ে যাবে দেখি আমরা 456 × 7 = 3192 টাকা বোঝাই যাচ্ছে পরেরটা দেখি 344 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় 344 × 7 = 2408 টাকা ওকে তাহলে প্রথম অ্যানসারটা পেলাম আমরা 3192 টাকা যখন আমাদের বলবে বাগানের বাহিরের আমাদের রিকোয়ারমেন্টে আমাদের কোশ্চেনটাতে যখন বাহিরের কথা উল্লেখ থাকবে তখন আমাদের অ্যানসার হবে 3192 টাকা আর যখন এই বাহিরের কথাটা না থাকে ভিতরের কথাটা থাকবে তাহলে আমাদের অ্যানসার হবে কি 2408 টাকা আমি দুইভাবেই বোঝানোর চেষ্টা করছি সুতরাং ভিউয়ার্স আশা করছি আপনারা খুব ইজিলি বুঝতে পারছেন সো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে ইনশাল্লাহ আরও নতুন কোনো ম্যাজিক নিয়ে নতুন কোনো চমক নিয়ে ইনশাল্লাহ হাজির হব সো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রাখছি সবাই আমার ক্লাসগুলো দেখেন এবং আগামী যে ক্লাসগুলো পাবলিশ হবে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ